প্রবাসে কর্মরত বাংলাদেশিরা যখন তাদের কষ্টার্জিত উপার্জন দেশে পরিবার পরিজনের কাছে পাঠায়, তাই মূলত রেমিটান্স। বর্তমানে বিশ্বের প্রায় 176টি দেশে জীবিকার সন্ধানে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করছেন এবং প্রতিদিনই আরও অনেকেই জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এই মাইগ্রেন্ট ওয়ার্কাররা প্রতি বছর দেশে $24 থেকে $25 বিলিয়ন পাঠায় রেমিটেন্স হিসেবে, যা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় সর্বোচ্চ উৎস। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের যেমন অন্যতম সোর্স, তেমনি দেশের ফরেক্স রিজার্ভেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দেশে গত এক মাসের সংঘাতে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাই অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন। ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে বর্তমানে বিশ্বের 176টি দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করছেন। এর মধ্যে সৌদি আরবে 31%, আরব আমিরাতে 17%-এর বেশি, ওমানে 13%-এর বেশি, মালয়েশিয়ায় 9.5%-এর বেশি, সিঙ্গাপুরে 6.5%-এর বেশি এবং কাতারে প্রায় 6.5% মাইগ্রেন্ট ওয়ার্কার কাজ করছে। এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে মূলত দুইটি উপায়ে আসে। একটি হচ্ছে অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আকারে এবং অন্য মাধ্যমটি হচ্ছে আনঅফিসিয়াল মাধ্যম বা হুন্ডির মাধ্যমে। অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ব্যাংকের কিছু ফর্ম পূরণ ও অন্যান্য ডকুমেন্টেশনের বাধ্যবাধকতা রয়েছে, যা আনঅফিসিয়াল মাধ্যমে থাকে না। যেহেতু বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী স্বল্পশিক্ষিত, তাই অনেককেই অফিসিয়াল মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়, যার কারণে অফিসিয়াল মাধ্যমে ন্যূনতম 2.5% থেকে সর্বোচ্চ 5% পর্যন্ত প্রণোদনার সুবিধা থাকলেও বাংলাদেশি স্বল্পশিক্ষিত মাইগ্রেন্ট ওয়ার্কারদের দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য হুন্ডি এখনও বহুল প্রচলিত একটি মাধ্যম। বাংলাদেশ ব্যাংকের বিগত বছরগুলো তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, 2023-24 অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে প্রায় $24 বিলিয়ন, 2022-23 অর্থবছরে $21.61 বিলিয়ন। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থবছরে প্রায় $25 বিলিয়ন, কেননা সেবছর করোনা মহামারীর মধ্যে লকডাউনে বেশিরভাগ মানুষই হুন্ডি এজেন্টের কাছে না গিয়ে সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছিল। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্র মতে বাংলাদেশের প্রবাসীদের আয়ের 51%ই বৈধ উপায় বা অফিসিয়াল চ্যানেলেও রেমিটেন্স হিসেবে আসলেও বাকি 49%ই আসছে হুন্ডির মাধ্যমে। প্রবাসীদের আয়ের অংশ দেশে পরিবার পরিজনের কাছে পাঠানোর ক্ষেত্রে যদি ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা হয়, তাহলে রেমিটেন্স হিসেবে যে অর্থ বাংলাদেশ রিসিভ করে তা দেশের ফরেক্স রিজার্ভে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের ফরেক্স রিজার্ভ গঠিত হয় মূলত দেশটির হোল্ড করে রাখা গোল্ড রিজার্ভ, ফরেন কারেন্সি অ্যাসেট অর্থাৎ বিভিন্ন দেশের কারেন্সির রিজার্ভ, IMF-এর স্পেশাল ড্রয়িং রাইটস ইত্যাদি নিয়ে। একটি দেশ অন্যান্য দেশের ফরেন কারেন্সি কিংবা গ্লোবালি অ্যাকসেপ্টেড রিজার্ভ কারেন্সি আয় করে মূলত এক্সপোর্ট ও রেমিটেন্স থেকে। এছাড়া ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিভিন্ন ডেভেলপমেন্ট লোন ও ফাইন্যান্সিয়াল এইডও একটি দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের যে কোনো দেশের ইকোনমির জন্যই ফরেক্স রিজার্ভ অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ, কেননা একটি দেশের কারেন্সির ভ্যালু ডিটারমাইন করা থেকে শুরু করে ইম্পোর্ট অ্যাক্টিভিটি চলমান রেখে ইকোনমিকে গতিশীল রাখতে শক্তিশালী ফরেক্স রিজার্ভ মেনটেন করা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2021 সালের আগস্টে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ রেকর্ড $48 বিলিয়ন পৌঁছেছিল। প্রতি ডলার $85 থেকে $90 বিনিময় হচ্ছিল। 2021 সালের করোনা পরবর্তী প্রভাবে বৈশ্বিক মন্দা এবং 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বিশ্বব্যাপী ক্রুড অয়েল ও LNG-র দাম বাড়তে শুরু করলে বাংলাদেশের ফরেক্স রিজার্ভে চাপ সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে ফরেক্স ক্রমাগত কমতে শুরু করে এবং সর্বনিম্ন $18 বিলিয়ন নেমে এসেছিল। ফরেক্স রিজার্ভে এ ধরনের প্রেশারে বাংলাদেশের কারেন্সি US ডলারের এগেনস্টে ক্রমাগতই ভ্যালু হারাচ্ছিল। বর্তমানে প্রতি ডলার $116 থেকে $125 বিনিময় হচ্ছে। ডলারের বিপরীতে টাকার এহেন দরপতনে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম বেড়েছে, যা থেকেই বোঝা যায় একটি দেশের ইকোনমির জন্য শক্তিশালী ফরেক্স রিজার্ভ গঠন করা কতটা গুরুত্বপূর্ণ। জুলাই 2024 শেষে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ ছিল প্রায় $25 বিলিয়ন। জুলাই মাসে রেমিটেন্সের ইনফ্লো কমে যাওয়া এবং এক্সপোর্ট অ্যাক্টিভিটি বাধাগ্রস্ত হওয়া, এই সব কিছু মিলিয়ে দেশের ফরেক্স রিজার্ভ কমেছে $1.3 বিলিয়ন। বাংলাদেশের মতো একটি ইম্পোর্ট নির্ভর দেশের ফরেক্স রিজার্ভ গঠনে তাই রেমিটেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে 2022-23 অর্থবছরে দেশে $78 বিলিয়ন বেশি ইম্পোর্ট করা হয়েছে, যার বিপরীতে এক্সপোর্ট ছিল প্রায় $51 বিলিয়ন। অর্থাৎ 2022-23 অর্থবছরে দেশের ট্রেড ডেফিসিটের পরিমাণ প্রায় $27 বিলিয়ন।
এত বিশাল অ্যামাউন্টের ট্রেড ডেফিসিট থাকা সত্ত্বেও বাংলাদেশের পক্ষে এ পরিমাণে ইম্পোর্ট করা সাস্টেনেবল হয়েছে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মাইগ্রেন্ট ওয়ার্কারদের পাঠানো প্রায় $22 বিলিয়ন রেমিটান্সের কারণে। এই জন্যই বাংলাদেশের ফরেক্স রিজার্ভের ক্ষেত্রে রেমিটান্স এতটাই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে বাংলাদেশের রেমিটান্স ইনফ্লো ব্যাহত হয়, সেক্ষেত্রে তা বাংলাদেশের ইকোনমির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। বাংলাদেশের যে সকল ইম্পোর্ট প্রোডাক্ট আছে তার মধ্যে খুবই ক্রুশিয়াল একটি ইম্পোর্ট আইটেম হল এনার্জি বা ফুয়েল। বাংলাদেশের এনার্জি ইম্পোর্টের মধ্যে আছে ক্রুড অয়েল, এলএনজি, এলপিজি, কয়লা ইত্যাদি। দেশের এনার্জি রিকোয়ারমেন্টের অন্যতম ক্ষেত্র হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সপোর্টেশন। বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রই অয়েল, গ্যাস অথবা কয়লাভিত্তিক। বাংলাদেশে যে পরিমাণ গ্যাস প্রতি বছর উৎপাদন হয় তাতে দেশের প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা অনুযায়ী তা মোটেও যথেষ্ট না, এবং সে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস বেসড বিদ্যুৎ কেন্দ্রও বাংলাদেশে নেই। অর্থাৎ বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য দেশীয় প্রাকৃতিক গ্যাসের সাপ্লাইয়ের পাশাপাশি এনার্জি ইম্পোর্ট অত্যাবশ্যকীয়। নতুবা বাসাবাড়ি, অফিস, আদালত, কলকারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না গেলে জনজীবন থেকে শুরু করে দেশের সকল ধরনের উৎপাদনমুখী ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে, যা দেশের ইকোনমিকে আরও বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। বাংলাদেশের এনার্জি রিকোয়ারমেন্টের দ্বিতীয় বড় ক্ষেত্র হচ্ছে ট্রান্সপোর্টেশন। শক্তিশালী ফরেক্স রিজার্ভ মেনটেন করতে না পারলে দেশের কারেন্সি মূল্যমান হারাতে থাকে, তখন এনার্জি ইম্পোর্ট থেকে শুরু করে যে কোনো ধরনের ইম্পোর্টের ক্ষেত্রেই কস্ট বেড়ে যাবে। এনার্জি ইম্পোর্ট কস্ট বাড়লে বেড়ে যাবে ট্রান্সপোর্টেশন কস্টও। এতে করে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়বে, যা জনসাধারণের জন্য আরও দুর্ভোগের সৃষ্টি করবে। বাংলাদেশের কৃষিখাতেও সেচের কাজে জ্বালানি তেলের প্রচুর ব্যবহার হয়। বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও দেশে ফসল ফলানো থেকে শুরু করে পশু প্রাণী উৎপাদনেও ইম্পোর্টের উপর রয়েছে প্রচুর নির্ভরতা। সেচের কাজে আমদানিকৃত জ্বালানি তেলের পাশাপাশি উন্নতমানের বীজ, সার, কীটনাশক, মেশিনারিজ, অ্যানিমাল ফিড, বিভিন্ন ভ্যাকসিন ও ঔষধ ইম্পোর্ট করতে হয় দেশের কৃষিখাতের জন্য। রেমিটেন্স ইনফ্লো কমে যাওয়া কিংবা অন্য কোনো কারণে যদি দেশের ফরেক্স রিজার্ভের অবস্থা দুর্বল হয়ে যায় এবং এর কারণে যদি কৃষিখাতের জন্য প্রয়োজনীয় ইম্পোর্ট ব্যাহত হয়, তা দেশের কৃষি উৎপাদন কমে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে। আর কৃষি উৎপাদন কমলে দেশের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেই তার ইম্প্যাক্ট পড়বে এবং জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হবে। জনসাধারণের দুর্ভোগ কমাতে এবং বাজার দর নিয়ন্ত্রণ করতে সরকারকে ইম্পোর্ট করতে হবে, যা দেশের ফরেক্স রিজার্ভকে আরও চাপের মুখে ফেলবে। বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে আরএমজি, টেক্সটাইল, জুট, লেদার, ফার্মাসিউটিক্যাল, এফএমসিজি, প্লাস্টিক, রড ও সিমেন্ট, শিপব্রেকিং ইন্ডাস্ট্রি ইত্যাদি অন্যতম। রেডিমেড গার্মেন্টস, টেক্সটাইল, জুট, লেদার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের মেজর এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। এই সবগুলো ইন্ডাস্ট্রি এক্সপোর্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে, যা দেশের ফরেক্স রিজার্ভের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই প্রতিটি ইন্ডাস্ট্রি উৎপাদনের জন্য ইম্পোর্টের উপর নির্ভরশীল। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পণ্য তৈরির জন্য সুতা, কাপড় সহ বিভিন্ন মেশিনারিজ ইম্পোর্ট করতে হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তুলা, রং সহ বিভিন্ন কেমিক্যালও ইম্পোর্ট করতে হয়। এছাড়া জুট ও লেদার প্রসেসিংও বিভিন্ন কেমিক্যাল ও মেশিনারিজ ইম্পোর্ট করতে হয়। সিমিলারলি, দেশের চাহিদা পূরণ ও বিদেশে রপ্তানির জন্য বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসও ইম্পোর্ট করতে হয়। দেশের ফরেক্স রিজার্ভে প্রেশার বাড়লে এই ইন্ডাস্ট্রিগুলোর স্বাভাবিক ইম্পোর্ট ব্যাহত হতে পারে, যা আবার ব্যাহত করবে উৎপাদন। উৎপাদন ব্যাহত হলে আলটিমেটলি দেশের এক্সপোর্ট ইনকামও কমে আসবে, যা দেশের ফরেক্স রিজার্ভ এবং ওভারঅল ইকোনমির জন্য হুমকিস্বরূপ। তবে এক্সপোর্ট নির্ভর ইন্ডাস্ট্রি যেমন আরএমজি বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংসের টোটাল 80% জেনারেট করলেও এর জন্য প্রচুর পরিমাণে ইম্পোর্টও করতে হয়। অন্যদিকে রেমিটেন্স ইনকামের জন্য তেমন কোনো কস্ট নেই বললেই চলে। এক্সপোর্টের উদ্দেশ্যে উৎপাদন ছাড়াও দেশের মানুষের জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনও দেশের ইন্ডাস্ট্রিগুলো ইম্পোর্ট করে থাকে। যেমন বাংলাদেশের এফএমসিজি কোম্পানিগুলো নিয়মিতই বিভিন্ন র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে দেশের মানুষের জন্য বিভিন্ন প্যাকেটজাত পণ্য তৈরিতে। এফএমসিজি ছাড়াও প্লাস্টিক, স্টিল ও বিভিন্ন নির্মাণ ম্যাটেরিয়াল প্রোডাকশনেও বাংলাদেশকে প্রচুর ইম্পোর্ট করতে হয়। রেমিটেন্স ফ্লো বাধাগ্রস্ত হলে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি প্রেশারে পড়ে, তখন বাংলাদেশ ইম্পোর্ট বিল মেটাতে জটিলতা সৃষ্টি হতে পারে, যার ইম্প্যাক্ট বাংলাদেশের সকল সেক্টরেই পড়বে। ফলশ্রুতিতে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার মতো যে ইস্যুগুলো গত এক বছরে মানুষ ফেস করছে, আবারও একই রকম ইস্যু তৈরি হতে পারে। তাই বাংলাদেশের ইকোনমিক গ্রোথে অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কোনো বিকল্প নেই। অন্যদিকে অফিসিয়াল চ্যানেলে অর্থ লেনদেন না করে হুন্ডি কিংবা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেল ব্যবহার করলে একজন প্রবাসীর পরিবার টাকা ঠিকই পেয়ে যাচ্ছেন, কিন্তু সেই প্রবাসীর আয়কৃত বৈদেশিক মুদ্রা সে দেশেই রয়ে যাচ্ছে। এতে করে দেশের ফরেন রিজার্ভে আদৌ কোনো বৈদেশিক মুদ্রা যুক্ত হয় না। এছাড়া হুন্ডির মাধ্যমে প্রবাসীদের অর্থ দেশে তার পরিবার পেলেও দুর্নীতিবাজ ও অসাধু ব্যবসায়ীদের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। এভাবে দেশের অর্থ অবৈধ পথে বিদেশে পাচার করে দেওয়ার ফলে দেশের ইকোনমি প্রপারলি গ্রো করতে ব্যর্থ হয়, যার কারণে হুন্ডির মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ আদতে দেশের ইকোনমিতে তেমন কোনো ইম্প্যাক্টই ক্রিয়েট করছে না।
বাংলাদেশের অর্থনীতি এর পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এখনও বেশ ছোট এবং গ্রোয়িং পর্যায়ে রয়েছে। ফলে বিগত বেশ দীর্ঘ সময়ে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আসা ও দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়তই বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বিদেশ থেকে অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স আসত এবং মানি লন্ডারিং রোধ করা যেত, তাহলে দেশের জিডিপি গ্রোথ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও দেশের অর্থনীতিতেও বিশেষ গ্রোথ লক্ষ্য করা যেত। বিভিন্ন পলিসি গ্রহণ, কঠোর আইন প্রণয়ন কিংবা হুন্ডি ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদানের মাধ্যমে যদি অন্তত 20-50% হুন্ডি ব্যবসাও কমানো যায়, তাহলেও দেশের প্রচুর পরিমাণে রেমিটেন্স আয় এবং দেশের অর্থ বিদেশে পাচার রোধ করা যেতে পারে, যা আলটিমেটলি বাংলাদেশের ইকোনমিকে সামনের দিনগুলোতে সাস্টেনেবল গ্রোথ বজায় রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া যে সরকারি আসুক, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাদের বিশেষ নজর দেওয়া উচিত। বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে অন্য দেশে যায়, তারা অনেক ক্ষেত্রেই দেশ থেকে টাকা নিয়েই বিদেশে পড়াশোনা চালায়। অনেকে আবার স্টুডেন্ট অবস্থায় নিজেই নিজের খরচ চালিয়ে দেশে বাবা মাকে খরচ পাঠায়। কিন্তু এ ধরনের প্রবাসীর ক্ষেত্রে বিদেশে স্যাটেলড হয়ে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি। স্যাটেলড হওয়ার এক পর্যায়ে তারা তার পরিবারকেও বিদেশে নিয়ে যায় এবং যাওয়ার সময় তাদের বেশিরভাগ সহায় সম্পত্তি বিক্রি করে সেই অর্থ নিয়ে যায়। অর্থাৎ স্টুডেন্ট কিংবা উন্নত জীবনযাপনের জন্য মাইগ্রেন্ট প্রবাসীরা অনেক ক্ষেত্রেই লম্বা সময়ের জন্য দেশের ইকোনমিতে ভূমিকা রাখে না। কিন্তু একজন প্রবাসী শ্রমিক তার ইনকামের পুরোটাই দেশে তার পরিবারের কাছে পাঠায়। প্রবাসের ইনকাম দিয়ে সে দেশেই নিজের জন্য সহায় সম্পত্তি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে, যা দেশের ইকোনমির জন্য রাখে সুদূরপ্রসারী প্রভাব। তাই আমাদের ভবিষ্যতের সরকারকে অবশ্যই দেশের প্রবাসী শ্রমিকদের কীভাবে ফাইন্যান্সিয়ালি আরও বেশি বেনিফিট দেওয়া যায় এবং সামাজিকভাবে আরও মর্যাদা দেওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।